মা কি বলছে? আচ্ছা, এখন বাজছে দুপুর 12টা। এখন আমি এটা ভিডিও করা শুরু করছি, তবে এটা আমার কোনো ব্লগ ভিডিও না, এটা হচ্ছে আমার বাড়ির মানে আমার বাড়িটা অ্যাকচুয়ালি কেমন ছিল। বর্তমানে তো ভেঙে গেছে, তবে ভাঙাচোরা বাড়িটাই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এই বাড়ির সাথে তো আমার কত স্মৃতি জড়িয়ে রয়েছে না। কিছুদিন পরেই মানে সামনের সপ্তাহতেই আমাদের বাড়িটা মানে ভেঙে দেবে, কারণ যে কোনো মুহূর্তে না পড়ে যেতে পারে, ঠিক আছে? ওই জন্য কখন মানে সামনে যেহেতু রান্নাবান্না করে, কখন কি গায়েটায় পড়ে যাবে, ওই জন্য ওটা হচ্ছে ভেঙে দেবে এই সোমবার মঙ্গলবার করে সামনে। তো ওই জন্য ভাবলাম পুরনো স্মৃতি তোমাদের সাথে ওইটা শেয়ার করবো। সকলে নিশ্চয়ই ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। আর দেখো এই যে আমার বাড়ির যে সামনের দিকটা, এখন এটা ত্রিপল দিয়ে টাঙানো রয়েছে। আর এখানে তো বাইরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দুয়ারের দেখা যে সামনেটা, এই সামনেটাতেই রান্না করে, ঠিক আছে? বাকি আর কোনো কিছু ব্যবহার করা হয় না বা করা যায়ও না। ঘরটা অন্ধকার, ঘরের মধ্যে তো লাইট দেয়নি, কারণ ঘরটা তো ব্যবহার করেনি, মানে করা হয় না। আর দুয়ারটা ব্যবহার, তো দুয়ারের লাইটটা জ্বেলে দিলাম, তো ঘরটা দেখো কিছুটা দেখতে পাবে। এই যে এইটা একটা রুম ছিল, ঠিক আছে? এখানে আমার মেয়েও বড় হয়েছে বলতে, আমার তো মেয়ে হওয়ার পর আমি এখানে 4 মাস ছিলাম, ওই 4 মাসই এখানে খেলেছে, বড় হয়েছে, ঠিক আছে? ঘুমিয়েছে এই ঘরটাতে। এই ঘরটাতে একটা টকটপুস পাতা ছিল। আর যে এখানটা দেখো, যেহেতু পড়ে গেছে সেহেতু সেখানে ব্যবহার করা হয় না বলে যে একটা মাচার মতো করে রেখেছে, এখানে সবজি টবজিগুলো শুধুমাত্র থাকে, আর কিছুই রাখে না, কারণ তো ফাঁকা থাকে না। আর দেখো ঘুমোবে, আচ্ছা ঠিক, আমার মেয়েকে ঘুম পেয়েছে, তবুও তোমাদেরকে দেখো একটু দেখিয়ে দিই। আর দেখো এই যে পারনের মতো রয়েছে না, এটা দেখতে পাচ্ছ যে ঝুলে টুলে কেমন পড়ে গেছে। এখান দিয়ে আগে পারনে উঠে মানে মই দিয়ে উঠতে হতো, উঠে এখানে পেঁয়াজ এই সমস্ত কিছু রাখা হতো, ঠিক আছে? ঝড়া নানান কিছু। আর এই যে এই তাকটাতে আগে পাখা থাকতো, টেবিল ফ্যান এখানে। আর এই যে দেখতে পাচ্ছ র‍্যাকটা, এখানে সব মশলাপাতিটা এখনো এই ব্যবহার করার মতোই থাকে, তো মশলাপাতি এই সমস্ত কিছু থাকতো, নানান কিছু আমার সব ব্যবহার। আর এখন দেখো না কিরকম অবস্থা হয়ে গেছে, পুরনো স্মৃতি। তবু যাই হোক, তোমাদের সাথে আমার ওটা পরেও দেখতে পাবো, তাই না? ঘরটা ভেঙে গেলে তো আর তো কিছুই দেখতে পাবো না, থাকবেও না। তো দেখো, আশা করি তোমরা দেখতে পেয়েছো। এসো মিশো না, পালিয়ে এসো, ভেতরে সেভাবে ঢোকাও হয় না, কারণ ফাটাফুটি। এই যে চারদিক দেখো যে ভেঙে ধসে কেমন পড়ে গেছে। এবার দেখো সব ফাঁকা ফাঁকা থাকলে কোথাও সাপ খুব বাসা বাঁধতে পারে, তো ওই জন্য সেভাবে ঢোকাও হয় না। এখানে সামনের দিকটাই ওই একটু যাহোক ব্যবহার করা হয়। এসো মা, খালি এসো। আর দেখো যে এটা একটা সরু দুয়ার ছিল, ঠিক আছে? এখন যেহেতু ব্যবহার করা হবে না বলে সেভাবে যে বাগায়নি যে সব উড়ে ফুড়ে খুঁড়ে এরকম হয়ে গেছে, একটু আছে দেওয়ালে এরকম অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে সামনের দিক টালির চাল, পুরোটাই টালির চাল ছিল, ঠিক আছে? টালিগুলো ভেঙে ঘর পড়ে যাওয়া গেলে তো নষ্ট হয়ে যেতে পারে, যখন তখন ওর জন্য ভেঙে দেওয়া হবে। আর দেখো এই একটা রুম, দেখো এই যে এই সাইকেলটা আমার, ঠিক আছে? যখন আমি 11-এ পড়ি, পয়সা জমিয়ে জমিয়ে আমি কিছু এই সাইকেলটা কিনেছিলাম, অনেক কষ্ট করে গো, অনেক কষ্টে। দেখো এই যে এইসব সব, তখন এখানটা এই ঘরটাতে খাট ছিল, আমার মায়ের বিয়ের সময় আমার মাকে খাট দিয়েছিল, এই ঘরটাতে খাট থাকতো, ঠিক আছে? এই ঘরে তো ঘুমানো হতো, সেই ঘরে থাকা হতো, এই ঘরেও থাকা হতো। এই আচ্ছা ঠিক আছে, ঘুম পড়বে। এই ঘরটা একদম ব্যবহারই করা হয় না, এই ঘরটা একদমই ব্যবহার করা হয় না, যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে, তবে সেরম হয়ে গেছে। তারপরে দেখো যে এটা আমাদের একটা রুম ঘর ছিল, মানে রুম বলবো কি বলবো, এটা এই ঘরটা সেইভাবে ব্যবহার করা হতো না। দেখো না, তাও এরম অবস্থা। এই ঘানটা হচ্ছে খড়ের চাল, বুঝতে পারছো কি? খড়ের চাল, খড়ের উপরে হচ্ছে ত্রিপল দেওয়া, ঠিক আছে? এই যে যত এখানে মানে কি বলবো, যেটাকে বলে স্টোর রুম যেটাকে বলে, ঠিক আছে, সমস্ত কিছু এই থলে মানে বস্তা বিভিন্ন, তারপরে এই প্যাকাটি নানান কিছু, এই জমিতে জমির সব মানে কাঁটা চাষ করার জন্য, ঠিক আছে, কোদাল কুড়ুল সমস্ত কিছু এই এই ঘরেতে থাকতো। আর ভেঙে যাওয়ার পরে তো আর দেখতেই নেই, যত কিছু এখানে চর্বচর্ষ এখানেই থাকে, ঠিক আছে? এই ঘরটা এইভাবে হিসেবে ব্যবহার করা হয়। তো দেখো এদিকে চারিদিকে কেমন, দেখো বন জঙ্গল হয়ে গেছে, ব্যবহার করে না সেভাবে, ওই জন্য পরিষ্কারও হয়। আমাদের হচ্ছে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছে এবছর আর তার আগের বছর বহু কাঁঠাল হয়েছিল, প্রায় 30-40টার মতো এটুকু গাছে কাঁঠাল হয়েছিল। আর এটা হচ্ছে পেঁপে গাছ, ঠিক আছে? আর সব দেখো এই পেঁপে গাছটা চেহারা, এই পেঁপে গাছটাতেও বেশ পেঁপে হয়েছে, দেখো তো আছে কি বেশ পেঁপে হয়েছে। আর দেখতে পাবে কি ওখানে, দেখো গাছের ফাঁকে একটা পেয়ারা হয়েছে, মানে পেয়ারা গাছ রয়েছে, মোটামুটি পেয়ারা হয়েছে, সেই পেয়ারা এই পেয়ারা হচ্ছে যে মেয়ে খাচ্ছে, গাছের পেয়ারা বাবা পেরে দিয়েছে, মেয়ে খাচ্ছে। এই দেখো এই সামনেটা হচ্ছে, এটা আমাদের বাগান, ঠিক আছে? মানে খামারের মতো আর
এই গাছ দেখতে পাচ্ছ? এই গাছটা হচ্ছে আমাদের চালতা গাছ, দেখতে পাচ্ছ? এটা আমাদের চালতা গাছ, ওই যে ডাউ গাছ দেখতে পাচ্ছ, এটা আমাদের নারকেল গাছ। তবে এটা আমার বাবার একার গাছ, আমাদের আমাদের করলেও আমার বাবার একার না, এটা হচ্ছে আমার বাবারটা তিন ভাই, সবাই তিন ভাইয়ের পাড়া হলে তিন ভাই ভাগ করে, ঠিক আছে? আর এটা হচ্ছে, এটা আম গাছ, সব গাছপালাগুলো সব ঠিক আছে, একই ব্যাপার। এটাও আম গাছ। তো ফলমূল ওসব যখন যা হয় তো কিনে টিনে খেতে হয় না, সবকিছু গাছেরই। আমরাও যে ছিলাম তখন গাছের জিনিসই খেতাম, দেখতে পাচ্ছ যে কলা গাছ, একটু কলা গাছ, সব চালতা গাছ, এইসব। এখানটা এই একটা বাগান দেখা যায়, এখানটা হচ্ছে আমাদের খামার। এখানটাতে যখন ধান টান কাটা হয়, ধান কেটে এখানে ঝাড়া করা হয়। এটা এটাও হচ্ছে যে আমরা শুধু একা করি তা না, এখানটাও আমাদের তিন ভাইয়েরই জায়গা, মানে আমার কাকা, মানে জেঠু আর আমার বাবা, ঠিক আছে? তারাও এখানটাতে সবাই হচ্ছে যে ধান কাটাই, ঝাড়াই, এই সমস্ত কিছু করে। আর জাম গাছটা কোথায় গেল? আচ্ছা, এই তো জাম গাছ, এই যে এটা আমাদের জাম গাছ। এটা হচ্ছে ছোট জাম, বড় জামের গাছ না, ঠিক আছে? ছোট জামের গাছ। এটা হচ্ছে নারকেল গাছ, আর এটা হচ্ছে যে সরি 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 নারকেল গাছ বলছি, নারকেল গাছটা ওইটা দেখতে পাচ্ছ, সামনে সামনের গাছটা, ওইটা নারকেল, ওই নারকেল গাছটা আমাদের। আর এটা হচ্ছে আম গাছ, আম গাছের পরে দেখতে পাচ্ছ সুপারি গাছ, এই সুপারি গাছটাও আমাদের, সুপারি হয় এই গাছটাতে, খুব বেশি হয় না তবে হয়। এই যে দেখতে পাচ্ছ পুকুর, এই পুকুরে তো আমাদের ভাগ রয়েছে, কিন্তু পুকুরে হচ্ছে বন জঙ্গলে ভর্তি, মানে এই পুকুরটাতে তখন মা বাস মেয়ে করছিল, কোটা মারছিল, এই পুকুরটা আমাদের মানে গোটা ভিটের, ঠিক আছে? আমাদের গোটা ভিটের যে যত সব মানে জেঠু টেঠু আরে রয়েছে, সবার এই পুকুরটাতে ভাগ রয়েছে, এটা এই পুকুরটা সবারই। তো তোমাদেরকে আমি আমার বাপের বাড়ির সমস্ত কিছু, প্রায় সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এই যে দেখো, আমাদের বাড়ি থেকে নেমেই হচ্ছে বাড়ির পাশে এই জমিটা, মানে ভিটে, ভিটে থেকে নেমে এই জমিটা। তো দেখো যে এই সাইডটা ধান হয়েছে, পুরো ওই দিকটা না, ঠিক আছে? এটা হচ্ছে এখানটা হচ্ছে এক কাঠার মতো। তো এই দিকটা হচ্ছে কি যে ধান হয়েছে, আর সামনের দেখো লম্বালম্বি এই অংশটুকু ফাঁকা রয়েছে, এখানটাতেই হচ্ছে কি যে সমস্ত কিছু সবজি লাগিয়েছে। আর এই সবজিতেই হচ্ছে কি যে আমাদের কিন্তু আর সবজি বাজার করতে হয় না, ঠিক আছে? এইটুকু জায়গার মধ্যেই দেখো এই যে পুঁই শাক রয়েছে, তারপর দেখো যে কুমড়ো শাক রয়েছে, তারপরে এই যে এইগুলো হচ্ছে চাপালোটে পাতা, ঠিক আছে? তারপরে এখানে ঝিঙে গাছ রয়েছে, আর এখানে আবার কাঁকরোল গাছ রয়েছে, দেখবে? দেখো কাঁকরোল গাছ, এই যে দেখতে পাচ্ছ ত্রিকোণা যে পাতাগুলো, এটা হচ্ছে কি যে কাঁকরোল গাছের পাতা। কাঁকরোলটা মনে হয় ধরেনি, ঠিক আছে? আগে বোধহয় হয়েছিল, এখন আর হচ্ছে কি যে ধরেনি, এরকম সব গাছ হয়েছে। আর আবার এই যে সব গাছ ফাজাবে লাগিয়েছে, দেখো যে বাবা এই যে সব, বাবা যে সব দেখো পরিষ্কার করছে, ঠিক আছে? সব গাছ লাগাচ্ছে, পরিষ্কার করছে। এই যে এখানে লাউ গাছ লাগিয়েছে, এই এই যে এটা হচ্ছে যেটা ঝিঙে গাছ, দেখো এখানে দেখো শশা হয়েছে, মানে শশাটা বড় হয়ে গেছে, শশাটা বড় হয়ে গেছে কিনা একটা তুলবে না, লাল হয়ে গেছে কি না, না একটু হালিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখো যে শশা হয়েছে বললাম, ওই দেখো ওইখানে উচ্ছে গাছ, আর দেখবে যে ঢেঁড়স গাছগুলো কেমন আছে, লম্বা লম্বা পাতা নেই যেগুলো, ঠিক আছে? এরকম দেখো না কেমন বড় হয়েছে, ওদের সেই মাথা কেটে কেটে আবার গজিয়ে যায়, আবার ঢেঁড়স হয় এরকম আর কি। তো দেখো এই যে এরকম লম্বা লম্বা পুরো গাছ হয়ে গেছে, আর আবার ওখানে আবার বিমসও রয়েছে, এই যে দুটো দেখো যে শশাগুলো হয়েছে, যাচ্ছ? ওখানে দেখো যে বরবটির গাছ হয়েছে, বরবটি একটাই তুলবো, মেয়েকে আজকে একটু খিচুড়ি বানিয়ে দেবো, ওর জন্য একটা যে তুলে নিয়ে যাবো। কত উচ্ছে গাছ, এইগুলো থেকে আমাদের এখন এই গাছে দুটো, সেই গাছে দুটো, এগুলো করে চারটে চারটা হয়ে যাচ্ছে, তিনটে মানুষ তো আর কিনতেই হচ্ছে না, এরকম করে সমস্ত কিছু হয়ে যায়। এইটারই পাশে আবার একটা জমি রয়েছে, এটা সামনে, মানে এই দুটো জমিতে আমাদের শীতকালীন সবজি আরে মানে চাষ করে আর কি। ওই যে দেখতে পাচ্ছ যে ওইটা, ওইটা হচ্ছে আমাদের আগ গাছ, ওই জমিটা আমাদের, ওটা ওখানটা সামনের জমিগুলো না কম কমই আছে, ওই এক কাঠা করে। তো ওইখানটাতে সবজি লাগাইনি, ওইখানটা হচ্ছে ওই আগ গাছটি দাঁড়িয়ে রয়েছে, তারপর হচ্ছে চারদিকে ধানটাই, ধান লাগানো আছে, আর এখানটা সামনের দিকটা ফাঁকা রয়েছে, যেহেতু ধান লাগানো রয়েছে ওই জন্য আর ওখানটাকে গেলাম না। তো চলো আবার তোমাদেরকে, তোমাদের সাথে তারপরে কথা বলবো। যাই হোক, তো তোমাকে তো দেখা, তোমাদেরকে সবাইকে আমি দেখালাম আমার যে বাপের বাড়ি, মানে ঘুরে দেখালাম কিরকম কি। তোমাদের সকলেরই ভালো বাড়ি, ভালো ঘর, তোমরা হয়তো ভাববে কি ঘরের ছিলি, সেটাও আবার ঘুরে ঘুরে দেখাচ্ছে। তবুও যাই হোক, আমরা যে মানে যেখানেই থাকি না কেন, বাপের বাড়ি আসলে তো আমাকে ভাঙাচোরা বাড়িতে উঠতে হয়, তাই না? তো ভাঙা হোক চোরা হোক যাই হোক, তবুও আমার বাড়ি, আর এখানে আমার বাবা মা থাকে, তারা কষ্ট করে থাকতে পারে, আমি কেন থাকতে পারবো না, তাই না? আর তবুও ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এই ঘরের মধ্যে আমার কত স্মৃতি জড়িয়ে আছে, কত হাসি কান্না, স্কুলে স্কুল লাইফ, সমস্ত সমস্ত কিছু ভোলার নয়। কিন্তু এই ঘরটা যদি ভেঙে পাকার হতো আরো বেশি ভালো লাগতো। কোনো কিছু প্রিয় জিনিস যখন কি ভেঙে যায় বা সেটা হারিয়ে যায় বা সেটা চলে যায়, পরবর্তীকালে যদি তার থেকে ভালো কিছু পাওয়া হয় সেক্ষেত্রে আনন্দের কিছু সীমা থাকে না, কিন্তু তার থেকে যদি খারাপ কিছু হয় সেক্ষেত্রে অনেক বড় কষ্ট হয়। তো এই যে, এই যে পুরোনো পুরোনো স্মৃতি যতই হোক যেমনই হোক, এটা যদি ভেঙে পাকার বাড়ি হতে পারতো তাহলে ভীষণ আনন্দ লাগতো, কিন্তু এটা ভেঙে কি যে হবে গোবিন্দই জানে।
যদি সহায়তা পায়, মানে অনুদান পায় যদি সরকার থেকে, তাহলে হয়তো এটা পাকার বাড়ি হতে পারে। আর যদি না হয় তাহলে হয়তো আবার বেড়ার তৈরি বাড়িই হবে, তখন এত বড় আর করবে না, হয়তো এক কামরাই মতো করবে, কি আর করা যাবে, যেমন সামর্থ্য সে অনুযায়ী চলবে না, মানুষের স্বাদ থাকলেও সাধ্য থাকে না এরকম। যাই হোক, আমার মা বাবা ভীষণ আমাকে ভালোবাসে তাদের। তো যাই হোক, আমাদের যে সামনাসামনি ছোট সামনে যে ছোট জমিটাও ছিল, আমাদের খুব বেশি জমিও নেই, ঠিক আছে, যশোদই 10-12 কাঠার মতো জমি রয়েছে। তো সামনে যে যে 2 কাঠা মতো, 1 কাঠা 1 কাঠা দেখালাম জমিটা, ওখানে গিয়ে তো বললাম চাষবাস হয়, ওটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তো আমার ইচ্ছে ছিল, আমি যে প্রাইমারি স্কুলে পড়িয়েছি তোমাদের, তো গ্রাউন্ডটা দেখালাম কালকে, আর প্রাইমারি স্কুলটা পড়েছি সেটা তোমাদেরকে দেখাতাম, কিন্তু সুযোগ হলো না। আসলে আমার মেয়ে না কারুর কাছেই যাচ্ছে না, আমার কাজ ছাড়া মানে থাকছেই না, সেরকম একটা ব্যাপার, যার জন্য মানে ওর আবার সর্দি হয়েছে, তো সবসময় নিয়ে নিয়ে বেরোনোটা সম্ভব হচ্ছে না, এরকম একটা ব্যাপার। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে উৎসাহিত করো, আর সকলে ভালো থেকো, আর অবশ্যই জানিও আমার বাপের বাড়ি তোমাদের কেমন লাগলো।